নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকে রেসিপির নাম, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা জানাই। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, এবং পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে। এসো, পাইনঅ্যাপেল হালুয়া আমি কীভাবে করি সেটিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো এক টিস্পুন, এক চামচের মতো ঘি। ঘিটা পুরো কেটে দিচ্ছি। এবার আমি দেবো এতে এক চামচ সুজি, জাস্ট এক চামচ আমি এখানে সুজি দেবো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। এখানে আলমন্ড, কাজু, পেস্তা, চারমগজ সব একসঙ্গে দিয়ে দিলাম। এটা একটু রেখে দিলাম, এটা একটু হালকা এর সঙ্গে একদম রোস্ট করে নেব। একটুখানি লালচে লালচে হবে। এবার আমি দিচ্ছি এক কাপ, মেজারমেন্ট হবে এক কাপ নিয়েছি আনারস। এরকম টুকরো টুকরো করে নিয়েছি, কুচু কুচু করে নিয়েছে, সেটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে ঘি, সুজি, কিছুটা ড্রাই ফ্রুট আর এই পাইনঅ্যাপেলটা দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব। পাইনঅ্যাপেল, সুজি আর ড্রাই ফ্রুট ভেজে নিয়ে আমি একটা জায়গায় সরিয়ে রেখেছি। এবারে গ্যাসে আমি দিচ্ছি এক কাপ ফুল ফ্যাট মিল্ক। এটা কিন্তু ফুল ফ্যাট মিল্কে করলেই বেশি খেতে ভালো হবে। এখন গ্যাসটা অন করে দিচ্ছি। কড়াটা কিন্তু আর ধুইনি, ওই কড়াতেই আমি এটা কিন্তু বসিয়ে দিলাম। এটা একটু গরম হয়ে যাবে, একটুখানি ফুটে উঠুক, তারপর আবার তোমাদের আমি দেখাচ্ছি। দুধটা দেখো ফুটে উঠেছে, একটুখানি ফুটিয়ে নিয়েছি, বেশি কমাইনি। একদম ওয়ান কাপ, মেজারমেন্ট কাপে এক কাপ নিয়েছি ফুল ফ্যাট। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, এখানে তৈরি আছে খোয়া, কিছুটা খোয়া করে নিয়েছি, হাফ পোর্শন খোয়া আমি এতে দিয়ে দেবো। এখানে দিয়েছি ধরো 1/4 কাপ খোয়া আমি এখন দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, এটা বাড়িতে তৈরি হোমমেড কনডেন্স মিল্ক, এই রেসিপি তোমরা পেয়ে গেছ। 3/4 চামচ, যদি লাগে মিষ্টি তখন আমি দেবো। খোয়াটাকে ভেঙে দিতে হবে, এটা ফ্রিজে ছিল। খোয়া তো ভীষণই ইজি করা। আমি এখানে নিয়েছি হাফ কাপ দুধ, তার সঙ্গে দিয়েছি এক কাপ মিল্ক পাউডার আর দিয়েছি 1 টেবিল স্পুন ঘি। দিয়ে এটা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটাকে শুকনো হয়ে গিয়ে নামিয়ে দিয়েছি। এতে কিন্তু চিনি একদমই পড়েনি খোয়াতে। খোয়াটা একটু গলে যাক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব যে পাইনঅ্যাপেলটা ভেজে রেখেছিলাম, পাইনঅ্যাপেল, সুজি আর ড্রাই ফ্রুটস আমি এর সঙ্গে দিয়ে দিলাম। এর মধ্যে
আর এর মধ্যে আমি একটু চিনিটাও চেক করে নেবো, যদি লাগে, এই সরি চিনি না, কন্ডেন্স মিল্ক আমি এতে দিয়েছি, মিষ্টিটা আমি একটুখানি চেক করে নেবো, দাঁড়ান দেখে দিচ্ছি কী হবে, যদি দিতে লাগে তো আমি এখন দিয়ে দেবো। আরও এক চামচ কন্ডেন্স মিল্ক আমি এতে দিয়ে দিচ্ছি, মিষ্টিটা তোমরা তোমাদের মতো করে দিও, আমি যেটুকু দিয়েছি তাতে আমার খুব ভালোই লাগবে খেতে। এটা এবার এখন এটা নেড়িয়ে চেড়ে নাড়তে হবে সমানে, নেড়ে চেড়ে এটাকে একটু শুকনো করতে হবে। দেখো কতটা এটা শুকিয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আর এই সময় কিন্তু ফ্লেমটা একটু কমিয়েই রাখতে হবে, হাই ফ্লেমে কিন্তু এটা একদমই হবে না, আর এটা বসিয়ে কিন্তু কোথাও যাবে না, সমানে কিন্তু অনবরত এটা নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে, নিচে লেগে গেলে একদম বাজে হয়ে যাবে খেতে। রান্না করতে গেলে কিন্তু ধৈর্যটা ভীষণ দরকার, তাহলেই দেখবে কি ভালো ভালো রান্না তোমরা বাড়িতে সব করতে পারবে। এটা হয়ে গেছে, একটু ঠান্ডা হলে এটা এটে যাবে। এর মধ্যে আমি দেবো এখন পাইনঅ্যাপেল এসেন্স কয়েক ফোঁটা, একদম 4 ড্রপস পাইনঅ্যাপেল এসেন্স, বেশি কিন্তু একদম না, তাহলে তেতো হয়ে যাবে বেশি পড়ে গেলে। আর তার সঙ্গে আমি দেবো হাফ চামচ হ্যাঁ এতটুকু, হাফ চামচ একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দিই, অসম্ভব টেস্ট একটা হালুয়া করে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর বন্ধুরা তোমরা কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছ, প্লিজ লাইক দিতে ভুলো না, এটাকে খুব ভালো করে একদম নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতে হবে। অসম্ভব টেস্টি হয় এই পাইনঅ্যাপেল হালুয়াটা, একবার করো। আমি গ্যাসটা অফ করে দেবো, তারপর তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। পাইনঅ্যাপেল আলুয়া হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। উপর থেকে আমি একটুখানি দেবো ড্রাই ফ্রুটস, আর তার সঙ্গে দেবো কিশমিশ। কিশমিশ আগে কিন্তু আমি দিইনি, এখন দিয়ে দিচ্ছি। খুব সুন্দর, অসম্ভব টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই করে পুরো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে, আর অল বাটনটাও ক্লিক করে রেখে দেবে, যখন আমার নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তার সঙ্গে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।